প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক বিশ্ববাসীর সামনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শীর্ষ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় নরেন্দ্র মোদী বলেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে চায় ভারত সরকার বৈঠক শেষে দুদেশের দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ছটি চুক্তি ও সমঝোতার স্মারকসই হয় পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী কাজী জানাচ্ছেন ভারত সফরের তৃতীয় দিন শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী পরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুদেশের সহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে জোর দেন দুদেশের সরকার প্রধান রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন শেখ হাসিনা বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সন্ত্রাস দমন গঙ্গা ও তিস্তার পানি বণ্টন ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বণ্টনে নতুন উদ্যোগ নেয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে দুদেশ এ সময় অংশীদারিত্বের ভিত্তিতে দুদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে একসাথে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয় পাশাপাশি আলোচনার মাধ্যমে দুদেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়েও সিদ্ধান্ত আসে বৈঠক শেষে দুদেশের সরকার প্রধানের উপস্থিতিতে পানি বন্টন যুব ও ক্রীড়া সংস্কৃতি বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে ছয়টি চুক্তি ও সমঝোতাসারক সই হয় এছাড়াও পুরনো দুটি সমঝোতাসারক নবায়ন করা হয় পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের অর্থায়নে বাংলাদেশে তিনটি প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী এগুলো হলো বাংলাদেশ থেকে ভারতে এলএনজি রফতানি প্রকল্প পেশাগত দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং ঢাকার রামকৃষ্ণ মিশনে নতুন ভবন নির্মাণ পরে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন দুদেশের সরকারের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা ভারত বাংলাদেশ साझेदारी का आधार है ভিত্তিতে কাজ করে আমরা দুদেশের উন্নয়নী ত্বরান্বিত করতে চাই জয় বাংলা জয় ভারত বাংলা বন্ধুত্ব বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে দুদেশের অগ্রগতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন ভবিষ্যতেও যৌথ সহযোগিতায় দু দেশ এগিয়ে যাবে আমাদের মধ্যকার দীপাকে সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে পরিগণিত হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে দ্বিপাক্ষিক প্রকল্পের মাধ্যমে দুদেশী উপকৃত হবে উল্লেখ করে ভবিষ্যতে আরও নতুন প্রকল্প নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী বাপ্পা বৈশাখী সংবাদ তেত্রিশ কোটি টাকা বকেয়া বিল না দেয় রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে বিহারীরা এ সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় সংঘর্ষে পুলিশের পনেরো সদস্য সহ আহত হয়েছে শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ এখন উত্তেজনা রয়েছে ওই এলাকায় বাবুর প্রতিবেদন দীর্ঘদিন ধরে বিল না দিয়েই বিদ্যুৎ ব্যবহার করে আসছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানিরা শরণার্থী হিসেবে আগে তাদের বিদ্যুৎ ও পানির বিল দিত ত্রাণ মন্ত্রণালয় এক যুগ আগে দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আদালতের নির্দেশে নাগরিকত্ব ও ভোটার হওয়ার পর তাদের শরণার্থী সুবিধা বন্ধ হয়ে যায় এরপর থেকে তেত্রিশ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে এ নিয়ে দেনদরবার করেও বিল না পাওয়ায় শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় ডিপিডিসি এরপর থেকে বিক্ষোভ শুরু করে তারা শনিবার দুপুর থেকে জেনেভা ক্যাম্পের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে বিহারীরা এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় পুলিশ কাঁদানো গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় সংঘর্ষের এক পর্যায়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনের সড়কেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিক আপ ভ্যান ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এছাড়াও সড়কের বেশ কিছু স্থানে আগুন ধরিয়ে বিক্ষোভ করে তারা আমরা মিছিল মিছিল করছি অফিস অফিস গেছি মিছিল বের হইছি ক্যাম্পবাসীর সঙ্গে পুলিশ ও স্থানীয়দের এই সংঘর্ষ চলে দিনভর এই সময় পুলিশের 15 সদস্য সহ আহত হয়েছে শতাধিক এরা বিভিন্ন সময় রাস্তা অবরোধ করত আমরা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ক্যাম্পের ভিতরে পাঠিয়ে দিতাম সেই ক্ষেত্রে পুলিশের যে সহযোগিতা যেটা ছিল সেটা আমরা সহযোগিতা করেছি কিন্তু মাঝে মাঝে ওরা ভায়লেন্ট হয়ে ওঠে পুলিশ সহযোগিতা করে কিন্তু আজকে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন শত শত হাজার হাজার লোকজন রাস্তায় বেরিয়ে এসে পুলিশ উপরে আক্রমণ করে এবং অনেক পুলিশ সদস্য তাহত পনেরো থেকে বিশ জন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান শরণার্থী সুবিধা বন্ধ হওয়ার পর থেকে এই বিহারীরা বিদ্যুৎ বিল দেয় না এটা হয়েছে কি কয়েকদিন আগে ওদের সাথে বসা হয়েছিল ওখানে উত্তেজিত হয়ে নাকি শুনছি বলছে যে আমরা দেবো না পরবর্তীতে এরা মনে হয় একটা শো ডাউন করার জন্য আজকে এটা করছে দিনভর ক্যাম্পাসের বিক্ষোভ ও রাস্তা অবরোধের কারণে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ফরুক বাবু বৈশাকি সংবাদ ঢাকা পশ্চিমা দেশগুলোর আদলে জুয়া বা ক্যাসিনোর কারণে হঠাৎ আলোচনা ও সমালোচনায় দেশের ক্রীড়া জগৎ জনপ্রিয় বহু খেলার স্বনামখ্যাত পুরনো ক্লাবগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ খেলাধুলার মান ও অগ্রগতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সবার ভাবনা পরিচিত জনপ্রিয় খেলাগুলো নিয়ে তার সাথে বৈশাখী টেলিভিশন নজর ফেলেছে কম বা প্রায় অপরিচিত অজনপ্রিয় এবং যৌলসীন কিছু খেলা এবং সেসবের ফেডারেশনগুলোর ওপর কিভাবে চলছে সেসব খেলার জগৎ কারা কেন চালাচ্ছে সেসব ফেডারেশন কি তার ভবিষ্যৎ এসব প্রসঙ্গে সাত খেলা ও ফেডারেশন নিয়ে সাত দিনব্যাপী আয়োজনের আজকের বিষয় শরীর গঠন বা বডি বিল্ডিং দেখুন জাহাঙ্গীর আলমের ক্যামেরায় ইমদাদুল্লাহ বাবুর কয়েকটি প্রতিবেদন বডি বিল্ডিং বা শরীর গঠনকে কেউ বলেন খেলা আবার কেউ প্রতিযোগিতা ইতিহাস বলে প্রাচীন মিশরে পিরামিড তৈরির পাথর উত্তোলনে পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে শরীর গঠনের উৎপত্তি তার দীর্ঘকাল পর আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপে ভারত্তোলনের শুরু ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইংল্যান্ডে আধুনিক বডি বিল্ডিং প্রতিযোগিতার প্রচলন দর্শকদের শারীরিক গঠন ও পেশি দেখিয়ে মুগ্ধ করা জার্মান বংশোদ্ভূত ইউজেন স্যান্ডো এই খেলার জনক স্বাধীনতার আগে উনিশ শতকের মাঝামাঝি দেশে জনপ্রিয় হতে শুরু করে বডি বিল্ডিং ছবি পাওয়া না গেলেও জানা যায় পাকিস্তান আমলে এক প্রতিযোগিতায় পাকিস্তানিদের হারিয়ে মিস্টার রাওয়াল পিন্ডি হন চট্টগ্রামের আবুল ফজল ১৯৭৩ সালে সরকারি উদ্যোগে শরীর গঠন ফেডারেশন হয় শরীর গঠনে সবাইকে আগ্রহী করা ও ভালো মানের খেলোয়াড় তৈরি ছিল লক্ষ্য ফেডারেশনটা তৈরি হয়েছিল যে বাংলাদেশে বডি বিল্ডিং ইভেন্টটাকে প্রচার প্রসার এবং কর্ডিনেট করার জন্য বডি বিল্ডিং এইটার নাম ছিল আইবিপিসি ক্লাব বিহারিরাই বেশি কন্ট্রোল ছিল হারিস ভাই একজন লোক ছিলেন বিহান করতে ওয়াসিমরা তো পড়ে আসছে এখন যে বডি বিল্ডিংয়ের সেক্রেটারি এই ভাই আছে তো এরা ওই সময় অনেক জুনিয়র ফেডারেশন হলেও ছিল না প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো শুধু একটি জিম ছিল ছিল না কোনো জাতীয় দল ছিলেন হাতে গোনা উদ্যোক্তা ও খেলোয়াড় ফিটনেস আর শরীর কিন্তু এক নয় একটা ইভেন্ট করলাম একটা সৌন্দর্য লাগলো ভাল লাগলো সেটার জন্য হতে পারে বাট খেলাধুলার উন্নয়নের জন্য ঘটন ফেডারেশন খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় বডি বিল্ডিং ফেডারেশনের অফিস কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা ফেডারেশন দপ্তরের নিচে দীর্ঘদিন দোকানদারি করা লোকজনও এই খেলার সাথে পরিচিত নন কেমন খেলা বডি বিল্ডিং নাম কি বডি বিল্ডারদের সম্পর্কে কোনো আইডিয়া নেই উনিশশো সালের পর বিভিন্ন জেলায় বিস্তৃত হয় খেলাটি কিন্তু সবাই ব্যক্তিগতভাবে অনুশীলন করে ফেডারেশন আয়োজিত বিজয় দিবস অথবা মিস্টার বাংলাদেশের মতো জাতীয় প্রতিযোগিতামূলক আসরে অংশ নেন সরকার জনগণের প্রায় সাত লাখ টাকা বছরে ব্যয় করে খুঁড়িয়ে চলা শরীর গঠন ফেডারেশনের জন্য এছাড়াও প্রতিযোগিতার আসর জমলে বেসরকারি পৃষ্ঠপোষকদের কিছু টাকাও আসে খেলোয়াড়দের কোনো পারিশ্রমিক নেই ভালো খেলোয়াড় হলে তাদের সামান্য সম্মানই দেয় বছর বছর পর পূর্ণ করবে শরীর গঠন কিন্তু নিজের তেমন গচ্ছিত অর্থ নেই জাতীয় ক্রীড়া পরিষদ সাম্প্রতিক বছরগুলোতে সাত লাখ টাকা বরাদ্দ দেয় ফেডারেশনটিকে তার সিংহভাগ ফেডারেশন পরিচালনায় ব্যয় হয় অ্যাকাউন্টেন্ট জিম ডিরেক্টর ট্রেইনার অফিস সহকারী ও অফিস সহায়ক এই পাঁচ পদে পাঁচ জনের বেতন বাবদ ব্যয় বছরে প্রায় চার লাখ টাকা বাকি টাকায় চলে অন্যান্য কার্যক্রম কোনো আসর আয়োজন হলে সাত লাখ টাকায় বেঁচে যাওয়া কিছু অর্থের সাথে স্পন্সরদের টাকা যোগ করা হয় সহযোগী প্রতিষ্ঠান ছাড়া বিদেশে যাওয়া কল্পনার বাইরে আয়ুষ হচ্ছে যে সরকার থেকে আমরা কিছু টাকা পাই আর বিভিন্ন স্পন্সরের কাছ থেকে আমরা কিছু অর্থ সংগ্রহ করে আমরা এই প্রতিযোগিতাটাকে আয়োজন করি শরীর গঠন ব্যয়বহুল খেলা ভালো খাবার চাই ভালো সরঞ্জাম দরকার ভালো অনুশীলনের জন্য কিন্তু ফেডারেশনের কোন সহায়তা নেই শুধু ভালো খেললে আনসারের বাছাই তালিকায় নাম ওঠার সুযোগ আছে আমরা তো নিজের পয়সা দিয়ে বেশিরভাগ খেলা ধোয়া করি আনসার থেকে আমি যে পয়সাটা আমার পারিশ্রমিক পাই বাইরের কোনো সাহায্য আমি পাইনি নিজের পয়সা খরচ করে আমরা আমি এতদূর পর্যন্ত আগে বডি বিল্ডিং এর খেলোয়াড় হিসেবে কোনো চাকরি টাকিও পাইনি ফটিক দত্ত ও বুলুদের পর বহু বছর পেরিয়েছে আকর্ষণীয় শরীর গঠনে এখন আমিষ নির্ভর সাপ্লিমেন্ট ফুডও দরকার সীমাবদ্ধতার মাঝেই নিজেদের চেষ্টায় নিয়ম মেনে নিজেদের প্রস্তুত করছেন নতুন প্রজন্মের কয়েকজন বডি বিল্ডার অনেক এক্সপেন্সিভ একটা গেম কারণ এটাতে নিজের মাসেলগুলো ইমপ্রুভ করানোর জন্য ওয়ার্কআউট প্রপার ডায়েট এগুলো অনেক ভালোভাবে মেনটেন করতে হয় একটা মিস্টার বাংলাদেশে তারা পাঁচ হাজার টাকা প্রাইজ মানি সে একটা বডি বিল্ডারের প্রিপারেশন নিতে অ্যাটলিস্ট পাঁচ লাখ টাকা লাগে কঠিন বাস্তবতা খেলোয়াড়দের পরিবারকেও নিরুৎসাহিত করে এমন খেলার ব্যাপারে ফেডারেশন থেকে এরকম কোনো মনে হয় দেয় না উনি চাকরি করে এখান থেকেই যে টাকা আসে সেটা এই চলে বাস্তবতা একদিন পাল্টাবে সুদিন আসবে শরীর গঠনে এই আশাই শরীর গঠন খেলোয়াড়দের অনুপ্রেরণা